কেন্দ্র সরকার পোলাম্বর প্রজেক্টকে যেপরি ভাবে অনুমোদন দিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন কমপ্লিট করা পাই, এইটা পূর্বর বি এই গৃহের আলোচনা হয়েছিল এবং পূর্বর বি আমি বিরোধ করছিল কংগ্রেস দল যে পোলাম্বর প্রজেক্ট যদি তুমি কমপ্লিট কর যে তার হাইটকে আমি বিরোধ করছু, যাদ্বারা কি মালকানগিরি জেলা মোটু জেলা মোটু অঞ্চলর পড়িয়া অঞ্চলর পাখাপাখি 70টি গাঁ জলমগ্ন হয়ে যাচ্ছি, জমি বুড়ি যাচ্ছি, ঘর বুড়ি যাচ্ছি, গাঁ সভা হয়নি, পল্লীসভা হয়নি, তাকে রিহাবিলিটেসন করা যায় না এবং এ পরিপ্রেক্ষিতে যদি কমপ্লিট করা যায় তাহলে আদিবাসী সম্পূর্ণ ভাবে আদিবাসী লোক জলমগ্ন হয়ে মরিযে এবং যে ব্যাকলগ ওয়াটার আছে তাকে কমপ্লিট বন্ধ করা পড়ব। এইপাই বারম্বার দাবি করছি মু কহিলি যে এইপাই আমার গৃহ কমিটি করা যাও, কেন্দ্র সরকার মিশিবা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী সময় মাগিবা দরকার, প্রধানমন্ত্রী তাপরে অনুধার করতু সে প্রকল্প হব কি না, যদি প্রকল্প হব সে অঞ্চল যেমি জলমগ্ন হবনি তার ব্যবস্থা করা যাও, গৃহ কমিটি পাই আমি দাবি করছু, প্রধানমন্ত্রী কি মিশিবা পাই বদ্ধ দাবি রয়েছে। বজেটে যা পাইবা কথা আমি পাইনু, কোন পাইছু রেলওয়ে বজেট আমি 20,000 কোটি টাকা আমি বেনিফিট দৌছু, পাইছু মাত্র 10,000 কোটি টাকা, নয় প্রজেক্ট নাহি, নয় প্রস্তাব নাহি, নবরঙ্গপুর মালকানগিরি সেইপা সফিসিয়েন্ট টাকা না, নবরঙ্গপুর কলাহান্ডি তাপাই মধ্য যোজনা না, এপরিপ্রেক্ষিতে আমি সম্পূর্ণ ভাবে রেলওয়ে মন্ত্রী বিরোধ করছু, নিন্দা করছু।